হ্যালো ফ্রেন্ডস, বুটিক ক্রিয়েশন এর ফেসবুক লাইভে তোমাদের সকলকে আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমরা বলেছিলাম যে আজ ঠিক দুপুর 3:30 পর কিন্তু লাইভে কিন্তু আমরা চলে আসব, এবং অবশ্যই আমি রয়েছি লাইভে, সাথে তোমরা রয়েছ, এবং সাথে যে মানুষটা না থাকলে একদম নয় সেই মানুষটিও কিন্তু রয়েছে, অর্থাৎ আমাদের সকলের প্রিয় রিমা। তাই রিমাকেও জানাবো আমাদের ফেসবুক লাইভে। আচ্ছা, ফেসবুক লাইভটা তো ওর লাইভে আমরা সকলে চলে আসছি, তাই তাও ওকে জানাবো অনেক অনেক ধন্যবাদ। গুড আফটারনুন সবাইকে, বন্ধুদেরও, তোমাকেও। আজকে দেখাবো একদম পুজো স্পেশাল কালেকশন, একদম মিক্সড ব্যাগ কালেকশন থাকবে কিন্তু বন্ধুরা। যারা যারা নোটিফিকেশন পাচ্ছেন জয়েন করতে থাকুন, আর আমাদের প্রথমে একটু জানাবেন সাউন্ড আর পিকচারটা ঠিক আছে। একদম আমাদের লাইভ কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং অলরেডি বন্ধুরা কিন্তু জয়েন করতে শুরু করে দিচ্ছ। আর তোমাদের সকলকে বলবো যে আমার কথা এবং রিমার কথা, জানি আমাদের দুজনের বলার আওয়াজ ভীষণ সুন্দর, খুব মিষ্টি, কিন্তু এই মিষ্টি আওয়াজগুলো কি সত্যি পৌঁছচ্ছে আপনাদের কাছে পর্যন্ত, তো সেটা কিন্তু প্লিজ জানাবেন। যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর কি শাড়ি আপনারা এই ফেসবুক লাইভে দেখতে চান সেটাও আমাদের জানাবেন। আজকে দেখানোর চেষ্টা করবো, আর আজকে না দেখিয়ে উঠতে পারলে, কারণ সব শাড়ি তো দেখা সম্ভব নয়, পরবর্তী ফেসবুক লাইভে আমরা কিন্তু অবশ্যই। আচ্ছা, আমাদের সাথে আছেন এক বন্ধু সুতপা চৌধুরী, উনি কমেন্ট করেছেন সব ঠিক আছে, অনেক পুরনো বন্ধু, থ্যাংক ইউ সুতপাদি, থ্যাংক ইউ। ওকে, অনুষ্ঠানটা কেমন লাগছে? সব ঠিক আছে তো জানি, কেমন লাগছে অনুষ্ঠানটা? ঠিক, ভীষণ ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ আমরা চেষ্টা করবো একদম, কারণ আমরা প্রত্যেকেই শাড়ি পরতে ভালোবাসি, শাড়িকে সম্মান করতে জানি, বাংলার শাড়ি, এবং বাংলার শাড়ি যে কতটা জনপ্রিয় শুধু বাংলার জন্য নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে সেটাও কিন্তু আমরা জানি, কারণ প্রবাসী বাঙালিরা কেন, অবাঙালিরা, বিদেশিনীরাও কিন্তু শাড়ি পরতে পছন্দ করে। তো আজকেও তোমরা চটপট করে কিন্তু জয়েন করতে শুরু করে দাও, এবং আজকেও কিন্তু তোমাদের জন্য খুব ভালো ভালো কিছু শাড়ির সম্ভার নিয়ে রেখেছে কিন্তু রিমা। এবং পাশাপাশি একটু কমেন্ট করো তোমরা যে আজকের কি শাড়ি তোমাদের ভালো লাগছে, বা কি ধরনের শাড়ি দেখালে তোমাদের ভালো লাগবে, সবটা আমাদের একটু জানাতে থাকো। এবং পুজো কালেকশন আজকে রিমা যে শাড়িগুলো বেছে রেখেছে সেগুলো কিন্তু অসাধারণ। মিনা দাস হাই লিখছে, হাই মিনাদি, নিশ্চয়ই ভালো লাগবে শাড়ি, আজকে এক্সক্লুসিভ কিছু ডিজাইন কিন্তু অবশ্যই রয়েছে আপনাদের সকলের জন্য। কৃষ্ণপুরি কাতান দিয়ে শুরু করি আজকে অনুষ্ঠান, দেখাতে থাকি, আর বন্ধুরা ওয়েট করে থাকেন এই শাড়িগুলোর জন্য, একদম হ্যান্ড ওভেন পিওর বিষ্ণুপুরি কাতান সিল্ক, একদম ধরে ধরে দেখাবো শাড়ি, দেখো, ওহো, দেখতে থাকো, বুকিং করতে রাইট, খুব সুন্দর অরেঞ্জ কালারের জন্য যারা বলেছিলেন চটপট স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে। একদম পুরো মিনাকারি আঁচলে থাকবে, খুব সুন্দর কাজ, আর বডিটা থাকবে এইভাবে দেখো, ফ্লোরাল প্যাটার্নে পুরো মিনা, তুতের মধ্যে ব্ল্যাক, ব্ল্যাক এর মধ্যে তুতে দিয়ে একদম জারি বর্ডার, তার উপরে দেখো তোমার হাতেও আছে, আমার হাতের দিকেও আছে, জারির সাথে মাঠা জারির পাট, তার উপর থাকছে টেম্পল, ছোট ছোট টেম্পল করে কিন্তু পুরো শাড়িটা কিন্তু এইভাবেই কিনতে যাচ্ছে। আর বিষ্ণুপুরি ফোর প্লাই কাতান সিল্ক সবাই জানেন, বিষ্ণুপুরের সিল্ক পৃথিবী বিখ্যাত, তাতে কিন্তু ফোর প্লাই কাতানে দেখাচ্ছে এরকম হ্যান্ড ওভেন একটা খুব সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা, এবং এই শাড়ি করে দিই বলো, চলো দেখাও। আর আমাদের বন্ধুরা যারা আমাদের সঙ্গে জয়েন করছো, যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছো, প্লিজ একটু কমেন্ট করো, একটু জানিও শাড়িগুলো কি রকম লাগছে, এবং চটপট চটপট কিন্তু জয়েন করে যাও, তাহলে কিন্তু আমাদেরও শাড়ি দেখানোর আগ্রহটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই হচ্ছে দেখো শাড়িটা, এবার দেখাই ব্লাউজ, এই ব্লাউজ পিসটা খুব সুন্দর, একটা গ্রিন জুয়েল চনে যাচ্ছে ব্লাউজ পিস, সিল্ক মার্ক যুক্ত শাড়ি, 5300, 5300, আমাকে একটা ফোন দিবা, 5300 টাকা কিন্তু এই শাড়িটার দাম, ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা ছিল তোমাদের জন্য, স্ক্রিনশট নিতে কিন্তু ভুলবে না, যারা পরের দিকে জয়েন করবে পরে অবশ্যই কিন্তু আবারও তোমরা প্রথম থেকে অনুষ্ঠান দেখতে পেয়ে যাবে, কিন্তু বন্ধুদের কেমন লাগছে, কি দেখতে চাইছো একদম কমেন্ট করতে হবে। ভীষণ সুন্দর একটা আঁচল দেখো, পার্পল কালারের সাথে যাচ্ছে পুরো বডি কালারটা, না ডুয়েল টোন, একটু এটাকে কি বলবো, দুধে আলতা কালার বলি। আচ্ছা, তোমালিকা সর্দা তিনি কিন্তু মেসেজ করেছে, দিদি তোমার টেবিলে এই লিনেন বেনারসি, হ্যাঁ, পিপিটা কত? পিপিটা 2750 ম্যাম, তিলোত্তমা ম্যাম 2750 লিনেন বেনারসিটার দাম। আচ্ছা, অরুণা, অরুণা ম্যামের জন্য বিউটিফুল লিখেছেন, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ রিয়া রয়, হাই হাই, থ্যাংক ইউ, প্রত্যেকে ভাবে জয়েন করতে থাকো, আর এখন করে ওয়েলকাম, কমেন্ট করতে থাকুন, খুব ভালো লাগবে আমাদের কিন্তু। খুব সুন্দর দেখো ভেতরে এইভাবে মিনা, দেখো যেগুলো দেখাচ্ছি না, খুব একদম এক্সেপশনাল কালার দেখাবো, এগুলো একদম কলাক্ষেত্র কাতান নামে বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, আমাদের বাংলা শাড়ি এখন পৃথিবী বিখ্যাত, এই হচ্ছে শাড়িটার দীপিকা ব্লাউজ পিস, দাম কিন্তু একই থাকছে 5300,
শতাব্দী লিখছো, খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ শতাব্দী। কেমন লাগছে অনুষ্ঠানটা একটু জানিও। ছন্দাদি বিদর্ভ তাসার দেখাও, বিদর্ভ তাসার নেই ছন্দাদি। সোমা খান হ্যালো, পুরনো বন্ধু, অনেক পুরনো বন্ধু আমাদের বুটিক ক্রিয়েশনের, মোস্ট ওয়েলকাম ম্যাম, মোস্ট ওয়েলকাম। কেমন লাগছে অনুষ্ঠানটা রূপালী রানী চৌধুরী, রূপালী নাইস কালেকশন, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি আরেকটা কলাক্ষেত্র কাতান দেখাচ্ছি, এটার না পাটটা একটু অন্যরকম করেছি, পাটটা একটু সাউথের, সাউথ কে মাথায় রেখে একটু কাঞ্জিভরম বা কাঞ্চিপুরমে যে ধরনের জারির, একটু হেভি জারির উইভিং থাকে সেই স্টাইলে করা হয়েছে, কিন্তু পাটটা বডির কালারটা দুর্দান্ত, একটা গ্রিন কালার, আর ভেতরে দেখো এইভাবে থাকবে ছোট্ট ছোট্ট আম কলকা, একদম আম কলকা ছোট্ট ছোট্ট, খুব সুন্দর শাড়ি। জাস্ট এরম করে একটু সুস্মিতা পাটটা বন্ধুদের দেখিয়ে দাও, দারুণ খুব সুন্দর দেখতে। আর এটা পূজোর কথা বলছি কিন্তু জানি না কোথাও আমার বিয়েবাড়ির কথাও কিন্তু মনে পড়ছে, সামনে কিন্তু প্রচুর বিয়ে রয়েছে এবং পূজোতে পড়ার পর চলে গেলে তো বিয়ের অনুষ্ঠান বিয়ে হয়ে যাবে শুরু। এটা কিন্তু বিপিটা সুন্দর করে বানিয়ে ফেলুন, আর আমার মনে হয় 500 কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পারফেক্ট এই শাড়িগুলো কিন্তু। আচ্ছা এই রংটা ভীষণ সুন্দর, ডিমান্ডের একটা রং, ওয়াইন কালার দেখাবো এবারে। রায় মুখার্জি থ্যাংক ইউ ম্যাম, প্রচুর মেসেজ কিন্তু আমার পাচ্ছি, কমেন্ট করছেন, গুড আফটারনুন, গুড আফটারনুন ম্যাম, গুড আফটারনুন। আচ্ছা কমেন্টস গ্রাম তিলোত্তমা সরকার লিখছেন যে লিনেন বেনারসি কি আরো কালার আছে দেখাবে, আচ্ছা আমি দেখাবো দেখাবো। আচ্ছা জোড়ি তাসের কি দেখাবে, সোমা খান লিখেছেন অবশ্যই এটা। আচ্ছা জারি তাসার, আচ্ছা ঠিক আছে আমরা জারি তাসার কয়েকটা দেখিয়ে দেবো, আগে এগুলো দেখিয়ে নি। আচ্ছা খুব সুন্দর দেখো একটা শাড়ি, এটা হচ্ছে বিষ্ণুপুরী 4D কাতান, একদম 4-ply কাতান, সাথে দেখো এইভাবে ওয়াইন কালার, ওয়াইন কালার, খুব পছন্দের একটা রং আমাদের প্রত্যেকের। দিদি লিনেন বেনারসি কি আর কালার আছে বলে দিয়েছে তো, হ্যাঁ বলে দিয়েছে। এটা হচ্ছে রানী কালারে যাচ্ছে ব্লাউজ পিস, এটারও দাম থাকছে কিন্তু 5-3। আজকে কিন্তু আমি দু রকম দেখাবো, একটা হচ্ছে 5300 আর একটা 5500। হ্যাঁ 5300 এর কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমি, ভীষণ সুন্দর এই রংটা না, একদম মানে একটু আর্দেন কালার, খুব সুন্দর ডুয়েল টোন, ডুয়েল টোন, আচরের সাথে কন্ট্রাস্ট দেখো, একটু তুতে ঘাসা ব্লু, কি সুন্দর কালার কানাটা আমি একটু দেখে নিয়ে, রয়্যাল ব্লু টানাটা যেটা আছে, রয়্যাল ব্লু আর তার সাথে না একদম প্যাস্টেল কালারের একটা টানা, যেটা হচ্ছে একটু ব্রাউন ঘাসা স্ন্যাপ গ্রিন টাইপের কালার, খুব সুন্দর দেখো মেটালিক কালার, এই জন্য পুরো বডির কালারটা দেখো একদম মেটালিক কালার, খুব সুন্দর দেখতে। আচ্ছা শর্মিষ্ঠা সরকার খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, এভাবে আমাদের সাথে থাকুন, কমেন্ট করুন, আমার মনে হয় যে রিমার্ক খুব ভালো লাগবে, কারণ প্রত্যেকটা শাড়িও সন্তান তুল্য কিন্তু, খুব যত্ন সহকারে ভালোবেসে শাড়িগুলো বন্ধুদের হাতে কিন্তু আপনাদের হাতে কিন্তু তুলে দেওয়া হয়। কি সুন্দর কালারটা, প্লিজ দেখো দুটো সিল্ক দেখাচ্ছি, তার মানে এই নয় বুটিক ক্রিয়েশনে প্রচুর সিল্ক পাবে, তার জন্য আসতে হবে কিন্তু বুটিক ক্রিয়েশনে, একদম এটা দেখো খুব সুন্দর, এটাও কিন্তু বিষ্ণুপুরি কাতানে করা হয়েছে, ভীষণ সুন্দর একদম অ্যারেঞ্জমেন্ট করে করা আঁচল, এটা হচ্ছে তোমার আপারিয়ক হ্যান্ড পেইন্ট আর হ্যান্ড ব্লকের মিক্স ম্যাচ, কিন্তু ব্ল্যাক এর উপর যে কোনো শাড়ি ভীষণ সুন্দর লাগে, তার উপরে এত সুন্দর অরেঞ্জ কালার দিয়ে কিন্তু ফুটে উঠেছে বিষয়টা, পুরো শাড়িটা কিন্তু এভাবে নয়, মাঝখানে একটা ব্রেক আছে, কুচির কাছে কিন্তু আপনারা কিন্তু আবার এই অরেঞ্জ কালারকে কিন্তু মানে একদম পাতলি পাল্লু স্টাইল, পাতলি পাল্লু স্টাইলে কিন্তু পেয়ে যাচ্ছেন, আর তার পাশাপাশি বা কি সুন্দর ডিজাইনার একটা ব্লাউজ পিস, আর এই কথাটা আমার না এক দিদি ভাই লিখেছেন, সুতাপাদি লিখেছেন, বা কি সুন্দর সত্যি প্রত্যেকটা শাড়ি দেখে, সরস্বতী দিও লিখেছেন কমেন্ট করেছেন ওনারটা পড়াও, একদম দারুণ, সরস্বতী চন্দ্রা ম্যাডাম লিখেছেন দারুণ, মমতা দি লিখছেন ওয়াইন কালারের শাড়ির পিপি ক্যা হ্যায়, ক্যা হ্যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াইন কালার কা পিপি 5300 হ্যায়, 5300, আচ্ছা এটার পিপিটা বলে দিয়েছো, না এটার পিপিটা বলিনি, দাঁড়াও বলে দিচ্ছি,
এটা একটু পিপিটা একটু দেখে বলো তো। আচ্ছা এটা আমরা বলে দেবো পরে, এটার দাম কত বলে দিচ্ছি। জাস্ট হয়ে এসছে তো, জাস্ট এসছে, এখনো মানে প্রাইসিং করা হয়নি। এত সুন্দর না, আমি দেখানো লোভ সামলাতে পারলাম না, বলে দিচ্ছি হাতে গরম। ওই জি 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 পেয়েছি, 4050 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 4
এখানে দেখো রাস্ট কালারের সাথে স্টিল দিয়ে করা হয়েছে ডিসচার্জ, আর এখানে যেহেতু স্টিল, স্টিলের সাথে কিন্তু দেখো একটু রাস্ট কালারের কন্ট্রাস্ট। আচ্ছা একদম হাফ এন্ড হাফ। এটা কি শাড়ি? সরস্বতী দি বলছে এটা কি শাড়ি? এটা পিওর সিল্ক, বিষ্ণুপুরি কাতান সিল্ক আছে। এটা হচ্ছে বিপিটা ব্লাউজ পিসটা 4050। আচ্ছা এবার না একটা দুটো আমি বাটিক দেখাবো, তারপর খুব সুন্দর কলমকারি দেখাবো, একদম হ্যান্ড পেইন্টেড কলমকারি দেখাবো। আর আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্ট ছিল, এই ধরনের শাড়ি রিমা যদি একটু দেখাও, তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট আমরা মাথায় করে রাখি। আপনারা জানান, কমেন্ট করুন কি ধরনের শাড়ি দেখতে চাইছেন, বুটিক ক্রিয়েশনে সেই ধরনের শাড়ি আপনাকে দেখানোর চেষ্টা করা হবে। খুব সুন্দর সরু তুলির বাটিক, দুর্দান্ত কাজ, একদম ডার্ক দেখো চকলেট ব্রাউন, তার সাথে সরু তুলে একদম শান্তিনিকেতনের টিপিক্যাল শান্তিনিকেতনী বাটিক। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, সংস্কৃতি এটা সত্যি আমাদের, এটা আমাদের যেমন দায়িত্ব বন্ধুদেরও দায়িত্ব, দায়িত্ব বহন করে নিয়ে যেতে। ঠিক বলেছ। আর হাফটা যাচ্ছে কিন্তু এমনি করে, এটা কিন্তু প্রিন্ট নয়, মানে ওয়াক্স বাটিক মোম দিয়ে করা হয়েছে, যেটা অনেকেই মানে আমাদের যারা ভারতবর্ষের বাইরেও প্রচুর বন্ধু আছে মানে এই শিল্পটা অনেকেই জানেন না, চেনেন না, এত সুন্দর হ্যান্ড বাটিক। এটা কিন্তু প্রিন্ট নয়, এটা হ্যান্ড বাটিক, মানে মোম দিয়ে, গরম মোম দিয়ে প্রত্যেকবার যখন ডাই করা হয় তখন মোম দিয়ে সেটাকে কাজটা করতে হয়, মানে তুলি দিয়ে ওইভাবে ভীষণ ডিফিকাল্ট কাজটা করা একদম। কিন্তু কত সুন্দর ভাবে আপনাদের জন্য কিন্তু এই পরিশ্রম গুলো করা হয়। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা একজন দিদি লিখেছে নাইস শাড়ি, পাপড়ি সেন, পাপড়ি ম্যাডাম লিখছে নাইস শাড়ি, শর্মিষ্ঠা দি লিখেছে রিমা একদিন, আচ্ছা মলমল দেখাবে, একদিন মলমল দেখাবে নিশ্চয়ই, রিমা দেখানোর চেষ্টা করবে নিশ্চয়ই। আচ্ছা আজকের এই শাড়িগুলো কেমন লাগছে শর্মিষ্ঠা দি বা বাকি সকলকে বলবো, সরস্বতী দি যারা দেখতে পাচ্ছো, মমতা দি যারা আমাদের কমেন্ট করছো, প্রত্যেকে কিন্তু জানো আজকের কালেকশন গুলো কি রকম। খুব সুন্দর, এটাও একটা পিও, এটা কিন্তু মুর্শিদাবাদ ট্রিপ্লাই শাড়িতে আছে, ট্রিপ্লাই সিল্ক আছে, যেটা মানে বাটিকের কালারটা, বডির কালারটা কি বলবো বলো তো, একদম মেটালিক গ্রিন, তার সাথে ব্ল্যাকের সাথে সরু তুলির বাটিক, ভীষণ সুন্দর দেখতে, সত্যি খুব সুন্দর, লাল ছাড়া এটা কিন্তু একটা শাড়ি, খুব ভালো লাগে। ক্র্যাকের ব্যাপার, বাটিকে যদি ক্র্যাক না থাকে, ঠিক কথা, ক্র্যাক থাকতেই হবে, সেই মানে চিরাচরিত কাল থেকে হয়ে আসছে ক্র্যাক বাটিক, আর পুরোটা কিন্তু এভাবেই যাচ্ছে, পুরোটাই এভাবে যাচ্ছে। আচ্ছা চলো ব্লাউজ পিসটা একটু দেখি, রানিং এ তোমার রানিং এ দেখছে। আচ্ছা এটার দামটা বলেছো বলো, 4350 টাকা কিন্তু এটার দাম। চলো চলে যাব পরের শাড়িতে, এটাও ভীষণ সুন্দর। আচ্ছা রূপালী দি হাউ মাচ? হ্যাঁ আমরা কিন্তু বললাম 4350, 4350। আগের যে দুটো বাটিক দেখানো হয়েছে মুর্শিদাবাদ ট্রিপ্লাইতে, দুটোই কিন্তু ছিল 4350, এটা কিন্তু 4550। কেন কাজটা দেখলেই বুঝবেন, একদম ক্লোজলি দেখিয়ে দেবো, দেখুন তার কাজের সাথে একটু ডাবল কালার, ডাবল কালারে কিন্তু ক্র্যাক করা হয়েছে, মানে দেখছো তো, মানে ক্লোজলি দেখা যাচ্ছে তো দুটো কালার বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো একটু রেড ঘেঁষা কালার, একটু ব্ল্যাক ঘেঁষা কালার, মানে দুটো টোন আছে কিন্তু ওখানে কালারের মধ্যে, এটা কিন্তু একদম ন্যাচারাল কালারের উপর এটা কিন্তু ক্র্যাক করা হয়েছে, ক্র্যাক করা হয়েছে, কি সুন্দর দেখতে, একদম পিওর সিল্ক জুস্তা ম্যাম, একদম পিওর সিল্ক, পিওর মুর্শিদাবাদ সিল্ক, ট্রিপ্লাই সিল্ক, সরু তুলির বাটিক, দেখো খুব সুন্দর ফিগারেটিভ মোটিভ, মানে দেখো ধরে ধরে ময়ূরগুলো বসে আছে, সরু তুলি দিয়ে একদম পেইন্টিং এর মতো করে করা হয়েছে কিন্তু বাটিক, খুব সুন্দর দেখতে, এবং সত্যি
পিওর সিল্ক, সেই সিল্ক মার্কও কিন্তু রিমা বারবার আপনাদের দেখিয়ে দেওয়া হয়। যদিও আমরা জানি বিশ্বাসটা এখন আমাদের ভীষণ পাকা হয়ে গিয়েছে রিমার ক্ষেত্রে, তাও কিন্তু আপনাদের একবার আমরা জানিয়ে দিচ্ছি। সিল্ক মার্কও আমরা কিন্তু দেখিয়ে দিই প্রত্যেকবার। এটা হচ্ছে 4550, 4550। কলকাতার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, কলকাতার বাইরে ফোন পে, পেটিএম, জিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে, বাই কুরিয়ার শাড়ি পেয়ে যাবে। আচ্ছা, বলেছে রিমা তসরে কলমকারি প্রিন্ট আছে কিছু? হ্যাঁ, কলমকারি দেখাচ্ছি আমি। কলমকারি প্রিন্ট নেই আমার কাছে, পেইন্টিং হয়ে এসেছে। অনেক দিন আগে দেখিয়েছিলাম, আবার দেখাবো। আজকে আমি তিনটে কলমকারি পেইন্টিং দেখাবো, একদম পেইন্টিং, জারি বর্ডার তসরে। এটাও ভীষণ সুন্দর একটা বাটি, এটা বুটি ক্রিয়েশনের একদম হট ফেভারিট বন্ধুদের। খুব সুন্দর বডি কালারটা, একটু ব্লু ঘেঁষা কালার, তাতে এটাতেও কিন্তু ক্র্যাকের ব্যবহার থাকবে। আর এবার দেখাই কুচিটা। হ্যাঁ, কুচিটা চলো। খুব সুন্দর কুচিটা, একদম আঁচলের মতো করে দেখো কুচিটার ডিজাইনটা করা হয়েছে। কুচিটার কাজটা ভীষণ সুন্দর, একদম আঁচলে যে চওড়া করে বড় করে কাজটা, এই কাজটাই কুচিতে পড়বে। এটারও কিন্তু দাম তোমার একই থাকছে, 4350, মুর্শিদাবাদ, ট্রিপ্লাই। ওকে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা, এবার চলো কলমকারিটা দেখিয়ে দিই। এই হচ্ছে কলমকারি, শোভা দাস, হাই ম্যাম। জারি বর্ডার তাসারে দেখাচ্ছি কলমকারি পেইন্টিং। একটা শাড়ি যদি এক ঘন্টা ধরেও দেখানো হয়, মনে হবে যেন শেষ হলো না, আরো কিছু বাকি রয়ে গেছে। মানে শাড়িটার পেইন্টিং দেখুন, আমাদের বাংলায় পেইন্টিং বুটিক ক্রিয়েশনের আর্টিশিয়ানদের কাজ। কাজটা কেমন হয়েছে? ভীষণ সুন্দর হয়েছে, এটা আপনাদের কথা আমি বলে দিলাম, কিন্তু অসাধারণ। এই শাড়িগুলো অ্যাসেট কিন্তু আমাদের কাছে, এত সুন্দর। মানে দেখো, আঁচল থেকে একদম ধরে ধরে আমরা দেখাচ্ছি, পুরো বডিতে একটা যদি পাতা একটু ক্লোজে আসা যায়, এই যে ব্রাউনের যে টোন গুলো একদম ফ্রি হ্যান্ডে করা হয়েছে, একদম মানে প্রত্যেকটা পাতাতে দুটো টোন কিন্তু রয়েছে, শেড রয়েছে, এবং সেটা কিন্তু আমাদের, এই দেখো ফুলগুলো যে এঁকেছে, মানে ধরে 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 কাজ, ভীষণ আমাদের একদম বাংলার পেইন্টিং, কলমকারি পেইন্টিং। আর বাকিটা কিন্তু যাচ্ছে, বাকিটা তোমার এইভাবে চওড়া করে স্কার্ট পার করে যাবে। এই হচ্ছে তর সুন্দর লোয়ার ইয়কটাকে এইভাবে হাইলাইট করা হয়েছে। আর আমাদের বন্ধুদের বলবো, শাড়ি তো ভালো লাগছে আপনাদের, কমেন্ট করছেন, কিন্তু শেয়ার কি করছেন? করতে কিন্তু হবে, কারণ নিজে কিনলে হবে না, সকলকে নিয়ে একসাথে কিন্তু কেনাকাটাটা করতে হবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, সফট কালারের ব্লাউজ পিস। দামটা একটু বলে দাও না, দামটা একদম বলে দেবো। এটা দাম হচ্ছে 7250 টাকা, 7250, 7250 টাকা। চলে যাবো পরের শাড়িতে। এটাও খুব সুন্দর ডার্ক, এটা কি কালার বলবো, পার্পল তো, বেগুনের কালার, একদম বেগুনের, একদম বেগুনের গায়ের কালার। আর আমাদের বন্ধুদের বলবো, প্লিজ কমেন্ট করতে থাকুন, অনেকেই অনুষ্ঠান দেখছেন, একটু কমেন্ট করতে থাকুন, কেমন লাগছে, কি আপনারা আরো দেখতে চান, বা কোনো শাড়ি সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে রিমা যেহেতু রয়েছে লাইভে, সরাসরি কিন্তু উত্তর দিয়ে দেবে। বুটিক ক্রিয়েশন কিন্তু একদম দমদম জংশন বা মেট্রো স্টেশন লাগোয়া একদম হাঁটা পথ, 1 মিনিটের হাঁটা পথ, মানে জংশনে নেমে বা মেট্রো স্টেশনে একই, 1 মিনিট, জাস্ট 1 মিনিট, একদম পুরোটা। এটা দেখো অন্য কনসেপ্ট, আগেরটা যেটা দেখালাম হাফ এন্ড হাফ কনসেপ্টে, এটা দেখো আঁচলটাকে খুব রিচ গর্জিয়াস লুক দেওয়া হয়েছে, পা ধরে যাচ্ছে দেখো এইভাবে, ফ্লোরাল প্যাটার্নে কাজ, মিডল পোর্শনটাকে কিন্তু ডাই করা হয়েছে একদম, এবং তোমার তলার দিকটা দেখো কি সুন্দর সুন্দর, এই যে ময়ূরটা আমরা আঁচলে পাচ্ছি, তুমি যদি এইটুকু দেখো, শুধু এই পোর্শনটুকু যদি দেখো, এতে কতটা খাটনি হয়েছে দেখো, দেখেছো শেড একদম অরিজিনাল, যেরকম কতগুলো শেড নিয়ে কাজ করা হয়েছে বলো, মানে জাস্ট মানে সুন্দর, অনেক দিন লাগে একটা শাড়ি হতে, এই জন্য আমি দেখাতেই পারছি না, এই শাড়িগুলো দুটো চারটে হয়ে আসছে, আউটলেট থেকে বেরিয়ে যাচ্ছে, খুব ভালো দেখতে শাড়িটা, এবং পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এইভাবে, একদম জারি বর্ডার, দিস ইজ পিওর জারি বর্ডার তাসার, হ্যান্ড পেইন্টেড কলমকারি অন জারি বর্ডার তাসার। প্রাইসটা একটু বলো। আচ্ছা, প্রাইসটা অবশ্যই বলে দেবো, অনেকগুলো মেসেজও আছে আমাদের, আমরা কমেন্ট গুলো পড়বো। এটার দাম 7250 টাকা, ব্লাউজ পিস দেখিয়ে দাও। এটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, দারুন দেখতে, এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, চট করে একটুখানি তুমি একটু কমেন্ট গুলো, কমেন্ট গুলো আমি দেখে দিচ্ছি। আচ্ছা, মধুমিতা রা, চেক সিল্ক কি আজ দেখাবেন? চেক সিল্ক, টেক্সেলকের এপিসোড আসছে খুব তাড়াতাড়ি, একদম, কারণ প্রচুর ভ্যারাইটি রয়েছে, একটা অনুষ্ঠানে দেখিয়ে ওঠা সম্ভব হবে না ম্যাডাম, পরবর্তী লাইভ বা যে কোনো রেকর্ডের অনুষ্ঠানও যদি আপনাদের জন্য আমরা করে থাকি, সেগুলোর দিকে নজর রাখবেন, একটু ফলো করে রাখবেন, একদম একটু ফলো করে রাখুন, দেখবেন পেয়ে যাবেন একদম।
আচ্ছা সুস্মিতা, এটাকে যদি আমরা এরকম হোয়াইট শার্টে দেখাই, আচ্ছা চাল চিত্রের করা তর্শনের উপরে আছে? আজকে নেই, আজকে চালচিত্র নেই রাচিতা স্যারে। আচ্ছা শর্মিষ্ঠা সরকার লিখছেন, থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ উর্মিদি লিখছো, হাই রিমা দারুন দারুন কলমকারী শাড়িগুলো, জাস্ট অসম, থ্যাংক ইউ, তোমাদের এই ফিডব্যাক এর অপেক্ষায় থাকি। আসলে প্রত্যেকটা শাড়ি শিল্পীর হাতের গড়া এক একটা সম্পত্তি, সেই সম্পত্তি আপনাদের হাতে তুলে দেওয়া। আরে এগুলো থাকা মানে কি বলতো, আমার মনে হয় আমার এগুলো সম্পত্তি, অ্যাসেট। সত্যি এগুলো অ্যাসেটই, আর যার থাকবে না বাড়িতে ওয়ার্ড্রবে সেগুলো তা ওনারও অ্যাসেট। অ্যাসেট সত্যি অ্যাসেট। এরকম একটা শাড়ি আছে, আছে এই অ্যাসেটকে নিয়ে যেতে হবে আপনাদের, আপনাদের ঘর পর্যন্ত, আপনাদের মন পর্যন্ত। দারুন দেখতে শাড়িটা, দেখো স্ক্রিনে যখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি অসাধারণ কাজ, পেইন্টিং দেখো একদম এইভাবে আমরা হোয়াইট শার্টে দেখো দেখাচ্ছি, কি অসাধারণ একদম কলমকারী পেইন্টিং অন জারি বর্ডার তাসার। আচ্ছা এবার একটু ভেতরটা আমরা দেখিয়ে দিই, হাফটা পুরো ওইভাবে যাচ্ছে আর হাফটা দেখো চওড়া করে স্কার্ট পার করে যাচ্ছে এইভাবে, এইভাবে কিন্তু রয়েছে। এইটা হচ্ছে শিবরি কি দেখাবে আজ, শিবরি আজকে আমরা, আজকে শিবরির এপিসোড আসছে, আসছে শিবরির, আমরা প্রচুর এপিসোড করছি। শাড়িগুলো দারুন, থ্যাংক ইউ স্বাতি ম্যাডাম, থ্যাংক ইউ। এই ব্ল্যাকে যাবে ব্লাউজ পিস, আর রেড আর ব্ল্যাক সবসময় ভীষণ হিট, হিট ভীষণ ডিমান্ডেড একদম। দেখো শাড়িটা খুব দাম একই থাকছে, সিল্ক মার্ক যুক্ত জারি বর্ডার টাসার, প্রাইস থাকছে কিন্তু 7250। আচ্ছা আগের দিন আমি আর তুমি যে এপিসোডটা করেছিলাম, প্রচুর বন্ধু পাওনি 1550 যে শাড়িগুলো দেখো দেখিয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ চলো আর একটু তাহলে দেখিয়ে দিই। হ্যাঁ এই শাড়িগুলো আপনারা পাননি বা দুঃখ পেলেন মনে, এটা তো কখনো রিমা মানতে পারে না, না তো তার জন্য আরো একবার মাখনের মতো একটা বাটার ফিলিং, সিকো একদম সিকো মহেশ্বরী যেটা বলছি, সিল্ক বাই কটন জারি বর্ডার থাকে, এটা কিন্তু ওভেন বর্ডার, দাম কিন্তু 1550 অনলি, পুরো শাড়িটা কিন্তু এইভাবে যাবে, জাস্ট স্ক্রিনশট দিয়ে বুকিং করতে। আচ্ছা একটুখানি সরস্বতী দি লিখেছে 4000-5000 দামে সিল্ক, যে পাবে না সারা জীবন আপনাকে মনে রাখবে, এত সুন্দর শাড়িগুলো, পরে আরাম, দেখে আরাম, ফিল করেও আরাম, ভীষণ সফট, আর রেঞ্জটা মাত্র 1500 মানে ফিল আর ফলটা একদম সিল্কের মতো, যেহেতু সিল্কের টানা, খুব হালকা ফুলকা শাড়ি। আর কি বলতো মানে প্রিয় মানুষের যেটা বলছিল না, প্রিয় মানুষের প্রচুর গিফট করতে হবে, গিফট করতে হবে, আর দামটা একদম অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি মাত্র 1500। আর বিয়েতেও তত্ত্বে কত শাড়ি আমাদের দিতে হয় বলুন, সব তো দামি দেওয়া সম্ভব হয় না, তো সেখানেও এ ধরনের শাড়ির কথা আপনারা কিন্তু ভাবতেই পারেন, মাত্র 1550 একদম হোয়াইট শার্টে দেখিয়ে দিলাম, পুরো শাড়িটাই কিন্তু একই রকম, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। চলো পরের শাড়িতে চলে যাব, পরের শাড়িটা খুব সুন্দর একটা গ্রিন কালার, এই গ্রিনটা না একটু সফট প্যাস্টেল গ্রিন বা একটু পাউডার গ্রিন আমরা যদি বলি, তার সাথে দেখো ছোট্ট ছোট্ট এইভাবে ব্লক যাচ্ছে একদম এক ঢালা ট্র্যাডিশনাল, এই যে বুটিটা একদম ট্র্যাডিশনাল বুটি, আমার নিজের ভীষণ ভালো লাগে, আর এই শাড়ি পরেও ভীষণ আরাম, কি হালকা শাড়ি, কি হালকা একদম পালকের মতন, খুব সুন্দর শাড়িটা, মাত্র 1550 সিকো মহেশ্বরী সিল্ক বাই কটন, আর এটা হচ্ছে বিপি, এটা হচ্ছে বিপি, খুব সুন্দর দেখতে, কালার গুলো দেখিয়ে দিলাম, স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে, কলকাতার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি, কলকাতার বাইরে ফোন পে পেটিএম বা জিপে এর মাধ্যমে পেমেন্ট করতে হবে, বাই কুরিয়ার পেয়ে যাবেন শাড়ি। একদম চলো পরের শাড়িটার রংটা নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর, এক্ষুনি আমরা বলছিলাম না রংটা নিয়ে, ভীষণ সুন্দর একটা রং, খুব সুন্দর, শুকনো খড়ের রং, শুকনো খড়ের রং, খুব মিষ্টি রংটা, আর আমাদের বুকিং নাম্বার কিন্তু যাচ্ছে বুটিক ক্রিয়েশন দমদম বুটিক নাম্বার কিন্তু পিন নাম্বারে কিন্তু রয়েছে, প্লিজ সেই নাম্বারে কিন্তু আপনাদের একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলে ব্যাস হাতের মুঠোই শাড়ি, কিন্তু 1550 অনলি 1550 টাকা, এই হচ্ছে বিপিটা। চলে যাব পরের শাড়িতে, আচ্ছা পিচ কালার, খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালার, দেখলেই না মনটা খুব শান্তি লাগে, এই রংটা কি সুন্দর দেখতে, অথচ এই রংটার বেশ ব্রাইট, পরলে মানে গায়ে ফেললে না খুব ভালো লাগে, একদম ভীষণ ব্রাইট শাড়ি, কি হচ্ছে সুন্দর শাড়িটা, মিষ্টি রংটা, আজরাকের দেখো এক ঢালা ব্লক যাবে পুরোটা এইভাবে একই ভাবে যাচ্ছে আজরাকের ব্লকটা, দামটা কিন্তু তোমার 1550 1550 এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে বিকি,
চলো কমেন্ট আপনারা করতে থাকুন, আর যাদের ভালো লাগছে তারা কিন্তু প্রিয়জনকে অনুষ্ঠানটা শেয়ারও করতে থাকুন। আমার মনে হয় তারই কিন্তু বুটিক ক্রিয়েশন পৌঁছে যাবে সবার ঘরে ঘরে হাতের মুঠোয়। আচ্ছা এবার এই কালারটাও দেখিয়ে দিই, এই কালারটাও ভীষণ সুন্দর, স্টিল কালার, খুব সুন্দর কালার, একটা একদম স্টিল কালার। এই রংটা এত সুন্দর না, আমার ভীষণ ভালো লাগে, একদম প্যাস্টেল কালার, যে কোনো বয়সের বন্ধুরা পরুন খুব ভালো লাগবে, একটা বোল্ড ব্ল্যাক দিয়ে পরুন তাহলে দারুণ লাগবে দেখতে। সিকো ময়েশ্চারে দেখাচ্ছি সিল্ক বাই কটন, দাম থাকছে কিন্তু 1550 অনলি। আর এটা হচ্ছে বিপিটা। বুকিং এর জন্য স্ক্রিনশট দিতে হবে কিংবা ফোন করেও বুকিং করতে পারেন। এটা দেখো ব্লু কালার, কি সুন্দর, প্রত্যেকটা রং সুন্দর। আসলে শাড়ির কোয়ালিটি যখন খুব ভালো হয় না, রংগুলো খুব সুন্দর ভাবে কিন্তু খেলা করতে পারে শাড়ির উপরে। দেখো এটা একটু জিওমেট্রিক্যাল, খুব সিম্পল, জাস্ট একটু এরকম বরফি বরফি করে পুরো শাড়িতে যাচ্ছে এইভাবে। আর আঁচলে যাচ্ছে খুব সুন্দর একটা অন্য প্যাটার্নের ব্লক, আর এই জারিটা তো থাকছেই, থাকছে একদম। আর দাম কিন্তু থাকছে 1550 অনলি, ব্লাউজ পিস 1550। এইবার দেখাই একটা। আচ্ছা শাশ্বতী ম্যাডাম লিখেছেন, হাই রিমা, সুস্মিতা এসে গেছে, একদম আপনারা তো আমাদের মনেই রয়েছে, তো আপনারা কিন্তু প্লিজ কিন্তু একটু কমেন্ট করতে থাকুন, তাহলে কিন্তু অবশ্যই রিমার সুবিধা হবে যে কি ধরনের শাড়ি আপনারা দেখতে চাইছেন বা কি কোয়ারি আপনাদের রয়েছে সবটা কিন্তু রিমা জানতে পারবে। লাস্ট শাশ্বতী দি মেসেজ আছে, আমার কোনো আসছে না যে কোনো কারণেই হোক। আর বুকিং নাম্বার কিন্তু যাচ্ছে বুটিক ক্রিয়েশনের নাম্বার, যারা নতুন আমাদের বন্ধুরা, পুরনো বন্ধুরা কিন্তু সবটাই জানে। নতুন বন্ধুদের জন্য বলবো যে বুটিক ক্রিয়েশনের নাম্বার হাতের নাগালে কিন্তু রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন, সেই নাম্বার মোবাইলে সেভ করুন এবং যে শাড়িটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন, একটা হোয়াটসঅ্যাপ করে দিন, ব্যাস একেবারে বাড়িতে বসেই কিন্তু শাড়ি পেয়ে যাবেন। আচ্ছা যেটা বললাম ফ্যাব্রিকটা, এক ম্যাম লিখেছেন শান্তা শাহ, কি ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটা সিকো মাইশরি সিল্ক বাই কটন, দাম কিন্তু 1550, 1550, খুব সুন্দর একটা পার্পল কালার, খুব সুন্দর দেখতে, সত্যি সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে বিপিটা, বিপিটা 1550। এবার তোমার দিকে গুলো, একদম আমার দিকে বেশ কিছু ভালো ভালো শাড়ি আমি রেখেছি, মিনিমাম রেঞ্জের শাড়ি, সুস্মিতা এটা গায়ে ফেলবে। হ্যাঁ একদম নিশ্চয়ই, ভীষণ সুন্দর, এবং পূজোতে তো পরবেন, তার পাশাপাশি কিন্তু যেহেতু বিয়ের মৌসুমও কিন্তু রয়েছে, খুব সুন্দর চান্দেরি বেনারসি, একদম নতুন নিউ লঞ্চ। আহা দেখুন আর কেমন লাগছে এই শাড়ি আপনাদের, ওই পাড়টা কিন্তু তলার দিকে আর এই পাড়টা উপরের দিকে, খুব সুন্দর দেখতে, সত্যি ভীষণ সুন্দর এবং খুব ভালো লাগবে কিন্তু এই শাড়িগুলো পরলে, খুব সুন্দর, খুব হালকা, লাইট ওয়েট, খুব সুন্দর দেখতে, এবং সত্যি যাদের ভালো লাগছে শাড়িগুলো স্ক্রিনশট নিতে কিন্তু একদম ভুলবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু যাচ্ছে অবশ্যই বুটিক ক্রিয়েশনে, সেই নাম্বারটা নোট করুন। পুরো শাড়িটাতে কিন্তু এভাবে কাজ করা আছে, চলো একটু দেখিয়ে দিই বন্ধুদের, পুরো ভরাট কাজ পুরো শাড়িটাতে, খুব ভালো দেখতে। কালার অপশন এগুলো এই শাড়ির প্রচুর বোধ হয় পেয়েও যাবো, আজকে দেখিয়ে দিচ্ছি কালার অপশন। এটা হচ্ছে ব্লাউজ পিস, 1750, 1750 টাকা দাম, 1750 মাত্র, একদম জারি, একটু জারিটা একটু মেটালিক করা হয়েছে, গোল্ডেন নয় একটু মেটালিক, লুকসটাকে না মাসোয়ারার মতো লুকস দেওয়া হয়েছে, মাসোয়ারা বলে যে ফ্যাব্রিকটা সেই লুকস দেওয়া হয়েছে চেন্দেরিতে, চেন্দেরি বেনারসি। আচ্ছা মণিমালা দি লিখেছে চেক সিল্ক দেখানো শেষ, চেক সিল্ক আজকে দেখাইনি, চেক সিল্কের ভিডিও আসছে, একদম তাড়াতাড়ি ভিডিও আসছে চেক সিল্কের। আচ্ছা শাশ্বতী দি লিখেছো নিউ লঞ্চ, দারুন শাড়িটা, খুব গর্জিয়াস, থ্যাংক ইউ, আমার বন্ধুরা সবসময় আমার সাথে রয়েছে, দেখেছো তো, আমার এইজন্য এক্সপেরিমেন্ট করতে আমাদের বলার কিছু দরকার নেই, তারাই কিন্তু পুরোপুরি বলে দেয় যে শাড়িগুলো সবসময় সাথে আছে, এভাবেই সাথে থেকো কিন্তু থাকতে হবে, একদম পিচের সাথে রেড পাটটা কি গর্জিয়াস বলো, হ্যাঁ কি সুন্দর দেখতে, হালকা অনুষ্ঠান, ধরো এখন কি হয় না, ধরো শাড়ি পরলাম একটা ক্লিক ছবি উঠে গেল, শাড়িটা পুরনো হয়ে গেল, আবার অন্য অনুষ্ঠান অন্য শাড়ি, রেঞ্জটা 1750, সুতরাং চারটে পাঁচটা শাড়ি কিনতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এটা কিন্তু ব্লাউজ পিসটা,
ভীষণ সুন্দর দেখতে এই শাড়িগুলো, একেবারে বাজেটের মধ্যে। তো অনায়াসে কিন্তু এগুলো আপনারা ক্যারি করতে পারেন। এটা তো পুজোর শাড়ি, পুজোর শাড়ি, সাদা লাল, অষ্টমীর দিন পরতে পারেন, কালী পুজোতে পরতে পারেন। অষ্টমীতে ঢাকাই পরে বোর হয়ে গেছি, একটু অন্যরকম পরি না শাড়ি। বা যদি আপনি বিয়ের দিনকে বাড়িতে মায়েরা যদি পরতে চান, তো এই ধরনের শাড়ি কিন্তু নিতেই পারেন। এটা কিন্তু সাদা নয়, একটু ক্রিম কালার, ক্রিম কালার একদম। আর জারিটাও যে ওই যে গর্জিয়াস যে গোল্ডেন জারি তাও নয়, ক্যাটকেটে ইয়েলো কালার, একদম মানে সফট টোনে আছে জারিটা, খুব সুন্দর। এবং এই জরিটা এত ভালো না, মানে এইগুলো কিন্তু খুব সুন্দর ক্যারি করা যায়, আপনার অর্নামেন্টস এর সঙ্গে লেগে গেল, বেঁধে গেল, এরকম কোনো ভয় কিন্তু কোনো শাড়ির সাথে নেই। ভীষণ সুন্দর ক্রিম কালারটা, খুব সুন্দর একটা কালার, এবং তার সাথে রেড চওড়া পার কিন্তু যাচ্ছে, মানে তোমার দিকের পারটা, তলার দিকের পারটা চওড়া, আমার দিকটা যেহেতু আপারে, এটা কিন্তু সরু পুরো সাইডে। কিন্তু রূপালী রানী লিখেছে বিউটিফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। এই হচ্ছে বিপি, বিপিতে কিন্তু বর্ডারটা থাকবে, দাম কিন্তু তোমার একই থাকছে, হ্যাঁ একদম 1750, 1750। এবার দেখো এই হলুদ রং, হলুদের সাথে একটা ব্লু এর কম্বিনেশনে দারুণ ফাটাফাটি শাড়ি। কেমন লাগছে এই নতুন নিউ লঞ্চ শাড়িগুলো সেটা প্লিজ 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 জানার, জানালে কিন্তু খুব ভালো লাগবে, কারণ আরো নতুন নতুন শাড়ি কিন্তু অবশ্যই তাহলে নিয়ে আসার প্রচেষ্টা করবে অবশ্যই কিন্তু রিমা। এই শাড়িটা কেমন লাগছে এখনই কিন্তু আপনাদের একটা কমেন্ট করতে হবে। ইয়েলোর সাথে ব্লু, মিডনাইট ব্লু, ইয়েলোটা ভীষণ ব্রাইট, তার সাথে মিডনাইট ব্লু, আর ফ্যাব্রিকটা বলে দিই চান্দেরি বেনারসি, কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাবেন মাত্র 1750, 1750। নিজের জন্য নিন এবং নিজের প্রিয়জনকে যদি গিফট করতে চান তার জন্য কিন্তু অবশ্যই আপনি এটাকে রাখতে পারেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, খুব সুন্দর। চলে যাই পরের শাড়িতে। হ্যাঁ আচ্ছা এইবার দেখাই, এটাও কিন্তু দেখো চান্দেরি বেনারসি, খুব সফট, ভালো দেখতে ও শাড়িটা। দামটা পরে বলবো, বন্ধুরা গেস করবেন খানিকটা, তারপর আমি দামটা বলবো। আর কি সফট, কি সফট মানে এটা দেখো একদম মার্সালাইজড কটনের সাথে আছে, ভীষণ সুন্দর চন্দেরি বেনারসি, একদম অ্যান্টিক জারি, পুরো ভেতরে যে জারিগুলো একদম অ্যান্টিক, খুব সাটল লাগে তাই জারিটা, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা এটারও বোধহয় বিভিন্ন কালার আমরা পেয়ে যাবো, এর কালার আজকে আমি কটা দেখাবো, তিনটে আজকে মোটামুটি, তিনটে আমার তো হাতে আছে। হ্যাঁ এগুলো হয়ে হয়ে আসছে, তো খুব সুন্দর দেখতে গো, ভীষণ ভালো দেখতে এই শাড়িটা। তোমাদেরকে বলছি রিমা, তো জানেই রিমা, রিমার নিজের হাতে সৃষ্টি এগুলো, পছন্দ করা শাড়ি এগুলো। আর রংটা বলো কেমন, ওয়াটার গ্রিনের সাথে একদম মাস্টার্ড ইয়েলো, এত সুন্দর সুন্দর কলকা তার উপরে রয়েছে, এবং জরির কালার গুলো ভীষণ সুন্দর, একদম অ্যান্টিক স্টাইল, অ্যান্টিক স্টাইল, মানে দেখারে যে ধরনের কালার থাকে একদম সেই কালার। আর ব্লাউজ পিসটা একদম পাড়ের যে কালারটা, খুব সুন্দর ব্রোকেটে, এটা দেখেছো ব্লাউজ পিসটা, এটা তো বানিয়ে রাখতে হবে, অনেক শাড়ির সাথে পরতে পারবো, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এবার দামটা, দামটা বলবো আচ্ছা আচ্ছা, ওই শাড়ি অন্য শাড়ি দাও বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাম শাড়িটা দাও বলে দিচ্ছি। চলো কারণ বন্ধুদের খুব সাসপেন্সে আছে, তো যে এত সুন্দর শাড়িটার দাম কত রিমা, দাম কত, বাজেটের মধ্যে হবে তো? ওদিকে দিয়ে দাও শাড়িটার দামটা চেক করে নে। চলো না না, হাই রিমা, উমাদি লিখেছে হাই রিমা, হাই উমাদি হাই, 3550 দেখুন, এটা কিন্তু আরেকটা কালারে, পার্পল, পার্পলের সাথে না একটু স্কাই ব্লু কালারের কম্বিনেশন, আর কি হালকা সিঙ্গেল করা ভালো হয়েছে, যে মানে একদম মনে হবে না, দাম থাকছে কিন্তু 3550। খুব সুন্দর দেখতে শাড়িগুলো, ভীষণ সুন্দর দেখতে। আর কি কি দেখতে চাইছেন আমাদের থেকে? আমরা তো মোটামুটি, আমাদের মনে হয় যে এগুলো আর কি কি দেখতে চাইছেন, আর কিছু যদি দেখতে চান চটপট চটপট লিখুন, একটু কমেন্ট করুন যে রিমা এই শাড়িটা একটু দেখাও, তাহলে অবশ্যই কিন্তু রিমা আজকে আপনাদেরকে কিন্তু সেই শাড়ি কিন্তু দেখাবে, একটু কমেন্ট করতে হবে। এবং মামুন নারায়ণ ম্যাম, হাই হাই হাই, গুড আফটারনুন মামুন নারায়ণ ম্যাম, উমাদিও হাই, কেমন লাগছে উমাদি শাড়িগুলো? দারুন দারুন রিমা, তোমার নিউ লঞ্চ, থ্যাংক ইউ থ্যাংক ইউ উর্মিদি, থ্যাংক ইউ।
চটপট চটপট একটু কিন্তু কমেন্ট করুন, কারণ কথা বলার সুযোগ। একদম ওয়াইন কালার, ওয়াইনের সাথে রেড সব সময়ের জন্য, আর যে কোনো বয়সের কালার, আর যে কোনো সময় পরুন, মানে দিনের অকেশন বা রাতের অকেশন দুটো অকেশনই। আর যেহেতু ফ্যাব্রিকটা বললাম চান্দেরি বেনারসি, এর মধ্যে কটনের পরিমাণটা প্রচুর, এজন্য না ফিলটা খুব সুন্দর হবে একদম। ছবি কি এখন পোস্ট করছো না তোমারই লিখছো, ছবি কি এখন পোস্ট করছো না? হ্যাঁ উমাদি হতে পারে, তুমি আমার দিয়ে দিও তো ছবিটা, আমি পোস্ট করে দেব। এখন আর কি শাড়ি সারাদিন সকাল থেকে রাত্রির অবধি সারাদিনে বিভিন্ন রকম শাড়ি আসছে, এই শাড়ি দেখাতে গিয়ে গিয়ে অন্য কাজ কিছু হচ্ছে। আচ্ছা একজন লিখেছেন কি বিদিতা, বিদিতা ম্যাডাম লিখেছে আপনার শপ কোথায়? আমি নাগের বাজার থাকি, উমা এত প্রতিবেশী। একদম একদম একদম, একটুখানি নাগের বাজার থেকে প্রতিবেশী, এখানে আসতে কতক্ষণ লাগবে? 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। একদম দমদম মেট্রো স্টেশন, এবং মেট্রো স্টেশন থেকে 1 মিনিট হাঁটা পথে, কিন্তু রিকশা নয়, হেঁটে হেঁটেই আসতে হবে, রিকশায় উঠলে রিকশাও নিয়ে আসবে না, এত কাছে। আচ্ছা এটা দেখুন এবারে, মাহেশ্বরী সিল্ক দেখাও। মাহেশ্বরী সিল্ক কি কালার? মিনা ম্যাডাম বলছে, মিনা দাস, মাহেশ্বরী সিল্ক কি দেখাবো, কি কালার বলুন একটু ম্যাডাম, কালার বলে দিন তাহলে কিন্তু সেটা দেখানো যাবে। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি একদম লখনৌই চিকন দেখাচ্ছি, একদম ওখানকারই কাজ, সাদা সুতোর যে একদম ট্র্যাডিশনাল কাজ হয় সেই কাজ। এটার দাম থাকছে কিন্তু 4850, একদম পুরো ধরে কাজ আছে, একদম পাড় ধরে আর ভেতরে এইরকম ফুল। টিনেজাররা খুব পছন্দ করো, তার পাশাপাশি কিন্তু সকলের জন্য এই শাড়িগুলো। তবে টিনেজাররা ভাবে কি শাড়ি নেবো, আর রিমাকে একটু বলো, টিনেজাররা স্পেশালি নাও নাও নাও, আর বাকি সকলের জন্য এই শাড়িটা। তো এটা দেখেই নিলাম একবার, এভাবে কুচিটা দেখাই কেন বলো তো, যেহেতু চওড়া করে পাড়টা আছে, অনেকটা চওড়া, অনেকটা চওড়া। রিমা তোমার শাড়িটা কি জরি বর্ডারে কালামকারি? আমারটা ঘিচা তাসারে আছে কালামকারি, এটা কিন্তু ব্লকে আছে, আমি পেইন্টিং গাছে জরি বর্ডার তাসারে দেখিয়েছি, পেইন্টিং দেখিয়েছি শাশুড়ি, আর আমি যেটা পরে আছি সেটা জরি বর্ডার ঘিচা তাসার, এটা জরি বর্ডার ঘিচা তাসারে। খুব সুন্দর রিমার শাড়িটা, খুব 3350, এটাও কিন্তু পেয়ে যাবে, এই ধরনের শাড়িরও ভিডিও আসবে। বাহ দারুন ব্যাপার। আচ্ছা এইটার একটু ব্লাউজ পিসটা আমাকে দেখাবে তুমি? এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা এতটা কাজ করা, এতটা কাজ করা, বাহ দারুন দেখতে, দারুন দেখতে, কালারটাও ভীষণ সুন্দর, দামটাও তুমি বলে দিয়েছো। হ্যাঁ চলে যাবো পরের কালার, সুন্দর রেড কালার দেখাই। এখন কি হচ্ছে বলতো, পুজোর সাথে সাথে না বিয়ের কেনাকাটাও বন্ধুরা করছে করছে, সুতরাং একটু এইসব ধরনের শাড়িগুলো দেখালে না দুটোই হয়ে গেল, মানে পুজোতেও একদিন পরা হলো তারপর তত্ত্বে চলে গেল শাড়িটা। ঠিক কথা, কি মিষ্টি, যেমন রং লাল রং, আমাদের ভালোবাসার রং। আচ্ছা বাপ্তা দেখাও, উমাদি কি লিখছে, উমাদি লিখেছে এটা দারুন শাড়ি আমি নিয়েছি, উমাদি নিয়েছে এই শাড়ি, উমাদি নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ উমাদি ফিডব্যাক দেবার জন্য। আচ্ছা বিদিতা গু, বিদিতা ম্যাম লিখছেন মাহেশ্বরী প্যাস্টেল শেডে ইনচিপার সিলভার জারি, যদি থাকে দেখিও ইনচিপার সিলভার জারি। না ইনচিপার সিলভার জারিতে আমি করি না, আমি তো চওড়া পাড়ের করি। আমি জানি অনেক বোনরা দাদাদের থেকে ভাবছে ইস রাখিতে নিলাম না শাড়িটা, কোনো ব্যাপার না, সামনে দুর্গাপুজো, দাদার থেকে কিন্তু আবদার করতেও পারো এরকম একটা শাড়ির জন্য। ভীষণ সুন্দর দেখতে কিন্তু এই শাড়িটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে বিপিটা, দাম থাকছে এটার 6250, 6250। আমার কাছে আছে রিমা লখনৌ চিকন শাড়ি, শাশ্বতী দি, শাশ্বতী দির কাছে অনেক সম্ভারই আছে, আসলে ভালো যারা বাসে শাড়ি তাদের কাছে সব ধরনের সম্ভার থাকে, আর যাদের কাছে নেই তাদের কাছে তো রাখতে হবে, আর যাদের কাছে আছে তাদের কাছে আরেক পিস রাখতে হবে। লেমন ইয়েলো, মিষ্টি লেমন ইয়েলো এই শাড়ি, আমারও দুটো তিনটে আছে, মানে তাও মনে হচ্ছে পোষাচ্ছে না, মন ভরে না, পোষাচ্ছে না মনে হচ্ছে। আমিও পরি, বন্ধুরাও দেখেছে অনেক কালার পরি, আমি দুটো তিনটে কালার পরি, ভীষণ সুন্দর লেমন ইয়েলো। এটাও কিন্তু দেখো অল ওভার,
এই শাড়িটা না একবার সিঙ্গেল পিটে দেখো কি সুন্দর, দেখো শাড়িটা এভাবেও আমরা একটু দেখিয়ে দিই একটা শাড়ি, মানে এত সুন্দর কাজ দেখো কি নিট কাজ, যে কোনো হাতের শাড়ি যেখান থেকেই কিনবেন বন্ধুরা শুধু কাজের এই যে নিটনেস কাকুলি দি লিখছেন হ্যালো হ্যালো ম্যাডাম, এভাবে আমাদের সঙ্গে থাকুন, পুরোটা দেখছেন তো পুরোটা পুরোটাতে কাজ, পুরো শাড়ির শেষে চলে এসেছি তাও কিন্তু কাজ রয়েছে, এবার ব্লাউজ ব্লাউজ পিস এবং সেখানেও এতটা কাজ, এতটা কাজ, দাম কিন্তু মাত্র খুব সুন্দর রংটা একদম সাদা সুতো, এখন কি বলতো লখনৌ চিকনে না বিভিন্ন রকম মানে ধরো কোন মেটালিক কালার সাদার সাথে মেটালিক কালার দিয়েও হচ্ছে, কিন্তু আমার নিজের পার্সোনালি না এই ব্যাপারটা পছন্দ, ভালো লাগে জাস্ট সিঙ্গেল কালারে হবে সাদা সুতোর কাজ, কি সুন্দর, এর সাথে মোতি সেট থাকলে আপনি করতে পারে, খুব ভালো লাগবে দেখতে, খুব সুন্দর এই শাড়িটা, কেমন লাগছে এই শাড়িগুলো প্লিজ জানাবেন, জানি অনেকের বাড়িতে একটা দুটো হয়তো আছে কিন্তু এবারে পূজে আরেকটা কিন্তু চাই, পুরো শাড়ি এই শাড়িগুলো না পুরোটা দেখাতে ইচ্ছে করে কারণ এতটা সেলাই এতটা স্টিচ দেখুন পুরোটা স্টিচ, আর কি সুন্দর কাজ পুরোটা একদম পুরোটা জুড়েই কিন্তু এই কাজ, পুরোটা স্টিচ, ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে বিপিটা, দেখুন এটা পুরোটা পিঠ জুড়ে কিন্তু কাজ থাকবে, আচ্ছা আমাকে দুটো তিনটে বাপ্তা দাও, অনেক বন্ধু বাপ্তা দেখতে চাইছেন, আর আমাদের বন্ধুদের জন্য ততক্ষণ চট করে বলে রাখি যারা পৌঁছে যেতে চাইছেন, যারা নতুন অনুষ্ঠান দেখছেন ভাবছেন বুটিক ক্রিয়েশন কোথায় দমদমে ঠিক কিভাবে যাব, তাদের বলবো দমদম মেট্রো স্টেশন হোক বা স্টেশনে হোক আপনাকে কিন্তু নামতে হবে, সেখান থেকে নেমে এক মিনিট আপনার হাতে কিন্তু থাকবে বুটিক ক্রিয়েশন, আচ্ছা নন্দা চক্রবর্তী আমাদের সাথে আছেন, উনি কালকেই একটা নিয়েছেন লখনৌ চিকন, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ লাইভে এসে ফিডব্যাক দেওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর এখনো যারা নেননি তারা কিন্তু দেখুন এটা নিয়ে কিন্তু কমেন্ট করতে পারছেন না, তাই চটপট কিন্তু একটা কিন্তু নিতেই হবে, পরের শাড়িতে আমাদের স্পেশাল একটা গান স্প্রের কাজ একটা দেখিয়ে দিই, এপিসোড আসছে আমরা তিনটে চারটে দেখিয়ে দিলাম, এর স্পেশাল কিন্তু এপিসোড আসছে বাপ্তার তাসার বাপ্তার, একদম একদম ভীষণ সুন্দর শাড়ি, আমরা কয়েকটা ট্রেলার দেখাচ্ছি, জাস্ট দুটো তিনটে দেখিয়ে দেবো, দেখো ভীষণ সুন্দর কালারফুল তাসার বাফটা হচ্ছে, একদম তাসারের টানায় মটকা ভরনা সিল্ক মাপযুক্ত শাড়ি, ম্যাচ লুকের হয়, খুব দারুণ দেখতে দারুণ দেখতে, এটা ট্রেলার আর পিকচার তো আমি বাকি হেমেরিয়া, পুরো শাড়িটা কিন্তু এভাবে যাচ্ছে এবং ব্লাউজ পিসটা কিন্তু এভাবে পেয়ে যাবেন, এটা হচ্ছে ব্লাউজ পিস, দাম থাকছে 4050 4050, আচ্ছা একটা গান স্পের কাজ দেখিয়ে দিই, চলো একটা গান স্পের কাজ দেখিয়ে দিই, আচ্ছা রাখি দি বলেছে হাই রিমা দি, হাই রাখি হাই হাই রাখি, আমি আসলে বয়সটা জানি না তাই যদি ছোট হও তাহলে হাই রাখি, আচ্ছা এটা দেখো বন্ধু অনেক পুরনো বন্ধু আমাদের, এইটা হচ্ছে দেখো গান স্প্রের কাজ, একদম গ্রিন নিয়ে খেলা হয়েছে সবুজ নিয়ে, খুব সুন্দর গ্রিনের দুটো শেডস, একটা হালকা আর একটা ডিপ, তার উপরে কিন্তু এই কাজ এইভাবে ব্লক যাচ্ছে, আর এর বিপিটাও চট করে দেখিয়ে দিই, এটা কিন্তু পুরো রানিং এ কিন্তু এভাবে কিন্তু ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন, আচ্ছা আমাকে কয়েকটা ইয়ে দিয়ে দাও না, ওই যে বেগমপুরি চারটে দেখিয়ে দিই আইটেম, আর উড়ি বাবা কাকুলি দি অনেক বড় মেসেজ দিয়েছে তোমার জন্য, দেখো বুটিক ক্রিয়েশন থেকে অনেক বছর থেকে শাড়ি পারচেজ করেছি, সব কালেকশন পিওর, পুরো নোবডি বুঝতে, আর আজও পুরো বন্ধু দেখতে দেখতে লাগছে, আচ্ছা 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 আচ্ছা, উমা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালোবেসে মেসেজ করা, খুব ভালোবেসে সুন্দর মেসেজ করা, থ্যাংক ইউ, উমা দিও লিখেছে ভীষণ আরামের শাড়ি, এভাবেই পাশে থেকো কাকলি দি, আচ্ছা উমা দি লিখছো ভীষণ আরামের শাড়ি আমার আছে, থ্যাংক ইউ উমা দি, মালা চক্রবর্তী লিখছেন ইউনিক অসাধারণ অপূর্ব কালেকশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এর একটু খুলে দাও না গো কোনা ফটফট হয়ে যাবে, আচ্ছা বেগমপুরীর কিছু সুন্দর কালেকশন দেখিয়ে দিই, একদম আমাদের হাতে বোনা বাংলার শিল্পীদের কাজ, আচ্ছা খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসছে আপনাদের জন্য, একটু দেখে নেবেন, সব সময় হয়তো লাইভে আমরা আসতে পারছি না পূজো বলে, খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে দেখুন, এটা বাফটার ভিডিও আসছে, চেক সিল্কের ভিডিও আসছে, খুব সুন্দর একটা পিওর মসলিনের ভিডিও আসছে,
খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে দেখো বাংলা শাড়ি রিঙ্কুদি লিখছো রিমা সব শাড়িগুলো খুব সুন্দর থ্যাংক ইউ রিঙ্কুদি দীপালী মান্না লিখছো তোমার থেকে কাতান মটকার সেমি মসলিন তসর বেনারসি সব নিয়েছি খুব খুব ভালো থ্যাংক ইউ দীপালী দি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ কুমকুম ভুঁইয়া আমি এবার যাব একদম আপনাদের জন্যই বুটিক ক্রিয়েশন সুতরাং আপনাদের চলে আসতেই হবে একদম মানে ওয়েলকাম আর এই শাড়িটা পুরো বাংলার শাড়ি ভীষণ আরামের একদম আমরা পরবো বন্ধুরা আসবে বন্ধুদের বলে দেব তুমিও থাকবে আমরা দুজনে শাড়ি দেখাবো বন্ধুদের কবে কবে চাইছেন বলুন আমরা একদম একদম অবশ্যই আচ্ছা এটা খুব সুন্দর বেগমপুরি কটন দেখো হলুদ এগুলো জাস্ট দেখো কিছু বলার নেই বন্ধুরা সবাই জানেন আরামের শাড়ি হ্যাঁ পুরো শাড়ি কিন্তু এইভাবে এটা কিন্তু উইদাউট বিপি 1350 টাকা মাত্র জাস্ট কিছু কালার হয়ে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম হ্যান্ড ওভেন শাড়ি হ্যাঁ পুরো পুজো পুজো একটা গন্ধ দেখুন শাড়িটার মধ্যে মামা একটা গন্ধও কিন্তু রয়েছে ভীষণ সুন্দর ফিশ মোটিভে যাচ্ছে ভীষণ মাঙ্গলিক কিন্তু এই বিষয়টা পুরো শাড়িটা এভাবে কিন্তু যাচ্ছে মধুমণি দেখালে রিমা মধুমণি দেখো মধুবনি মধুবনি হ্যাঁ হ্যাঁ মধুবনি দেখাইনি আজকে আজকে কলমকারী দেখিয়েছি রিঙ্কুদি মধুবনি তো তুমি নিয়ে নিয়েছো আজকে কলমকারী দেখিয়েছি মালাদি বলেছে হোয়াইটের উপর অরেঞ্জ কালার আছে কি শাড়ি সেটাই হচ্ছে ব্যাপার আমরা তো অনেক দিন ধরে নাও হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপও করতে পারো কিন্তু হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপও করতে পারো এই হচ্ছে শাড়িটা এটা পুরোটাই একই ঢালা থাকবে মৌমিতা ম্যাম হাই আচ্ছা এইবার দেখাচ্ছি খুব সুন্দর রেড একটু গোল্ড কালার রেড পিওর কটন হ্যান্ড ওভেন বাংলার শাড়ি বারবার বলছি পিওর কটন কিন্তু শাড়িগুলো একদম সম্পূর্ণ হাতে বোনা শাড়ি এটাকে বেগমপুরি কটন বলা হয় খুব আরামের শাড়ি উইদাউট ব্লাউজ পিস 1350 টাকা কিন্তু প্রত্যেকটা 1350 টাকা টেবিলের শাড়িগুলো লিনেন বেনারসি আচ্ছা জাস্ট ফোল্ড অবস্থায় দেখাবে হ্যাঁ এই টেবিলে দুটো লিনেন বেনারসি ব্লু ঘাসা একটু কৃষ্ণ নীল আর আমারটা কিন্তু পার্পল দুটোর দাম 2750 লিনেন বেনারসি এগুলো আচ্ছা চলো এটা এক ঝলক দেখিয়ে দিই এটা ভীষণ স্মার্ট লুকিং একটা শাড়ি খুব সুন্দর মাঝখানে কিন্তু একটা রঙের বাহার রেইনবোর মতন একটা কালার কিন্তু যাচ্ছে খুব সুন্দর ছোটবেলা সেই রেইনবো আকাশ উঠলেই যে হা করে তাকিয়ে থাকতাম সেই রকম ব্যাপার খুব সুন্দর দেখতে 1350 টাকা পিওর কটন বেগমপুরি কটন আচ্ছা এটা বলুন এবার কেমন লাগছে দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে সত্যি খুব স্মার্ট এটাকে আপনারা অল্প বয়সে মেয়েরাও এত সুন্দর করে ক্যারি করছো তোমরা বেগমপুরি কিন্তু এখন আমরা প্রচুর তুমি ঠিক বলেছো কলেজের ফেস্ট বা বিভিন্ন তারা উলের শাড়িগুলো ছাড়া অন্য কোনো শাড়ি কিন্তু এখন বেগমপুরি কটন পিওর কটন আর মারাও দিয়ে দেবে কারণ কটন রেঞ্জটা 1350 একদম চাইলেই দিয়ে দেবে খুব সুন্দর দেখতে শাড়িগুলো এবং খুব সুন্দর করে তোমরা হেয়ার স্টাইল করছো অর্নামেন্টস করছো তার সাথে এই শাড়িগুলো কিন্তু তোমরা ক্যারি করছো খুব ভালো লাগছে এই বেগমপুরিতে হোয়াইট অরেঞ্জ কিছু আছে বেগমপুরি হোয়াইট অরেঞ্জ মালাদি লিখছেন হোয়াইট অরেঞ্জ দেখছি যদি থাকে আমি নেই না এখন আচ্ছা মালাদি বেগমপুরিতে এখন হোয়াইট অরেঞ্জ নেই স্টক আসলে আমরা দেখিয়ে দেব আবার লাইভে দেখিয়ে দেব আচ্ছা এটা লাল ঘেঁষা ছাড়া একটা শাড়ি সাদা নীল কালোর ছোঁয়াতে পুরোটা উইভিং পুরো শাড়িটা তাতে বোনা বোনা বুননে কিন্তু শাড়িটা রয়েছে মাদের জেঠিমাদের দেওয়ার বা শাশুড়ি মাকে দেওয়ার কথা যদি ভাবছেন পুজোর আগে তো এরকম একটা শাড়ি কিন্তু ভাবতে পারেন খুব আরাম পাবে যারা বয়স্করা দেখুন আমরা টিনেজারদের কথা বললাম যারা একটু সিনিয়র সিটিজেন তাদের তো কোনো কষ্টই হবে না শাড়িটা কি আরাম পিওর কটন আর তারা ভালোবাসেন একদম হাতে বোনা আমাদের বাংলার হাতে বোনা শাড়ি পরতে ঠিক কথা খুব সুন্দর এই শাড়িটা আচ্ছা আজকে এ পর্যন্তই আবার চলে আসবো কবে আসবো কবে আসবো আমরা জানিয়ে দেবো আর বন্ধুরাও জানাবেন বন্ধুরা জানাবেন তারপর সেটাও কিন্তু আমরা সকলকে জানিয়ে দেবো তাড়াতাড়ি দু তিন দিনের মধ্যেই আবার চলে আসবো লাইভে ওকে আজকে এই পর্যন্তই বলে দিই বন্ধুদের তুমি খুব ভালো থেকো তুমি ভালো থাকলে আমরাও ভীষণ ভালো থাকবো আর আপনারা ভালো থাকবেন সবথেকে ইম্পর্টেন্ট আপনারা ভালো থাকলে আমরা সকলে সুন্দর থাকবো ভালো থাকুন এই পর্যন্তই নমস্কার।